ইফতারের সময় হয়ে গেছে আসুন আমরা ইফতার দোয়া প্লোডিনিং আউ ওয়া হম ইনি লে কা সুন্তু ভাবিকা আমন্তু ওয়া আলাই কাটা ওয়া আলিকা আফতার টু নোমান ভাই প্রথম রোজায় আপনাকে স্বাগতম ধন্যবাদ করে আমি ভাই তো আপনার প্রথম রোজা কেমন কাটলো রোজাতে তো অনেক ক্ষুধা আর পিপাসা লাগে তাই না হ্যাঁ রোজায় আমার অনেক ক্ষুধা ও পিপাসা লেগেছে কিন্তু আমার আব্বু আম্মু আমাকে অনেক সাহস দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমি আমার রোজা সম্পূর্ণ করেছি নোমান ভাই রোজার মধ্যে তো ধৈর্য ধারণ করতে হয় আর ধৈর্য যত বেশি হবে সব তত বেশি হয় গোলাম রসুল ভাই আব্বুও এই কথা বলেছিলেন নোমান ভাই আসুন আমরা মাগরিবের নামাজ আদায় করিনি জি অবশ্যই তো চলুন নামাজ জামাত সহকারে আদায় করিনি প্রিয় ছোট্ট বন্ধুরা রমজানের রহমতপূর্ণ মাস আমাদের কাছে তশ্রীফ নিয়ে এসেছে আমরা বাচ্চাদের মধ্যে যারা রোজা রাখতে পারব তাদেরও রোজা পালন করা উচিত তো আপনিও রোজা রাখার জন্য প্রস্তুতি নিন আর ভালো ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি করুন